উন্নয়নের ঠেলায় ভাসছে গোটা রাজ্য। কেন্দ্র এবং রাজ্যে বিজেপি সরকার হওয়াতে রাজ্যে চলছে ডাবল ইঞ্জিনের সরকার। তাই ডাবল ইঞ্জিনের উন্নয়ন এতটাই যে মুখ্যমন্ত্রীর সফরকালে কোমলমতি শিক্ষার্থীরা স্কুলের একাধিক দাবি দাওয়া নিয়ে টায়ার জ্বালিয়ে পথ অবরোধে বসতে। ঘটনা উত্তর জেলার কদমতলা ব্লকের অধীন কালাগাঙ্গের পাড় উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ে। মূলত কালাগাঙ্গের পাড় উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষক স্বল্পতা, পরিশ্রুত পানীয় জল, শ্রেণীকক্ষের অভাব, রান্নাঘরের অভাব সহ একাধিক দাবি নিয়ে বারবার স্কুল কর্তৃপক্ষকে জানালেও কোনো লাভ হয়নি। উপরন্তু শিক্ষার্থীদের সমস্যা বাড়তেই থাকে, তাই নিরুপায় হয়ে শুক্রবার পথ অবরোধের সিদ্ধান্ত নেয় শিক্ষার্থীরা। কাকতালীয় ভাবে এদিন পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী উত্তর জেলার কদমতলা ব্লক এলাকায় বিভিন্ন প্রকল্পের শিলান্যাস সহ উদ্বোধনী অনুষ্ঠানে আসেন ডাবল ইঞ্জিন সরকারের মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। তিনি যখন দুপুরবেলা রানীবাড়ি চা শ্রমিকদের সাথে মত বিনিময় করছিলেন, তখন মুখ্যমন্ত্রীর গন্তব্যস্থল থেকে মাত্র ৬ কিলোমিটার দূরে কদমতলা তারকপুর ভায়া কারাগাঙ্গের পাড় সড়কের কারাগাঙ্গের পাড় এলাকায় টায়ার জ্বালিয়ে শিক্ষার্থীরা পথ অবরোধ করে বসে। পরিস্থিতি মুহূর্তে উত্তপ্ত হয়ে ওঠে। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যাচ্ছেন কদমতলা ব্লকের আইএস সুধাংশু শেখর পাল। তিনি বিভিন্ন কৌশলে পথ অবরোধকারী শিক্ষার্থীদের বাড়ি ফেরাতে চাইলে তারা তাদের দাবিতে অনড় থাকে। অবশেষে দীর্ঘক্ষণ অবরোধের পর আইএস অবরোধকারীদের আশ্বাস করেন যে দ্রুত তাদের দাবি দাওয়াগুলি পূরণ করার চেষ্টা করবেন। অবশেষে আইএস এর আশ্বাসে আশ্বস্ত হয়ে আপাতত পথ অবরোধ প্রত্যাহার করে নেয় শিক্ষার্থীরা। তবে পথ অবরোধকারী শিক্ষার্থীরা জানায় তাদের সমস্যা দ্রুত সমাধান না হলে বৃহত্তর আন্দোলনে নামবে। ব্যুরো রিপোর্ট, নিউজ বাংলা।